দিকে আগুন জ্বালালে অপর দিকটা হবে ছায়ে। হ্যালো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি সৌরভ মাঝি, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা স্পেশাল ব্লগ। তো স্পেশাল কারণ বলে রাখি তোমাদেরকে, ভিডিওটাতে আজকে আছে মশলা, যেগুলো সেগুলো হচ্ছে প্রথম কথা ডেইলি ব্লগ, সেকেন্ড মোটো ব্লগ, তিন নম্বর ফ্যামিলি ব্লগ। তো অবশ্যই ভিডিওটা একটু বড় হবেই, আর তোমরা যাতে বোর না হও তোমাদের ভাই তোমাদের জন্য ব্যবস্থা করে রাখে, চিন্তা করে লাভ নেই। সেটা হচ্ছে ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, যেহেতু লম্বা আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, দেখো অবশ্যই ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে যাও গিয়ে ভিডিওটা দেখে আসো। তো যারা আগের ভিডিওটা দেখেছো তাদেরকে আমি বলেছিলাম যে আজকে একটা রিলেটিভের বাড়িতে যেতে চলেছি। তো এখন তাহলে ঘড়িতে বাজে তোমার 5:30 মতো। হ্যাঁ, আমরা বলে তোমাদেরকে বলে রাখি যে আজকে আমি আর সে ভাইপোটা আছে ঋষভ। তো চলো চট করে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছো ব্যাগ ট্যাগ মোটামুটি সব রেডি, হেলমেটও নিয়ে নিয়েছি, ক্যামেরা লাগিয়ে ফেলেছি, জাস্ট জুতোটা পরবো আর বেরিয়ে পড়বো। তো চলো চট করে বেরোই সমস্ত কিছু গুছিয়ে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। সো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, অনেকদিন পরে এরকম ভোরবেলা মোটামুটি একটা লং ট্যুর হচ্ছে। আর দেখুন আজকে হচ্ছে নীল পুজো। নীল পুজোটা মেনলি শিব ঠাকুরের পুজো হয়, যারা জানো না তাদেরকে বলে রাখি। এরা মেনলি যাচ্ছে হাড়েশ্বরের মন্দির। যে আগের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে কোন রাস্তার কথাটা বলছি, ওই রাস্তা ধরেই এরা যাবে এখান থেকে। কালকে সন্ধ্যা থেকে স্টার্ট হয়েছে এটা। আমরা যাচ্ছি আজকে এতে, ভগবান ভোলানাথের আশীর্বাদে আমাদের যাত্রাটা শুভ হোক, সুস্থভাবে যাচ্ছি, সুস্থভাবে ফেরত আসি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো। বেশি কথা না বলে এই সুন্দর একটা ওয়েদারকে এনজয় করতে করতে এগিয়ে যাই সামনের দিকে। সুন্দর ওয়েদার কেন বললাম, কারণ এই বিগত দু তিন তিন দিন এতটাই গরম, বিশ্বাস করা যায় না এরকম গরম যে আমাদের মেদিনীপুরেও পড়ে। যাই হোক, তো আমরা এগোই, অন্তত আমাদের মোটামুটি ঢুকতে 10:30 বাজবে আশা করছি। আপনারা এনজয় করুন রাস্তাটা। বন্ধুরা, আমরা বর্তমানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্টের জন্য, কারণ সকাল থেকে উঠে কিছু খাওয়া হয়নি। আমি দাঁড়িয়েছি রাজা হোটেল, এটা হচ্ছে তোমার মকরামপুর যে বাজারটা, সে বাজারটা ক্রস করে এসে এই হোটেলটা পড়বে তোমার হচ্ছে ডান দিকে। যাই হোক, আমরা কিছু খেয়ে ফেলি, দেখি কি আছে। চলো, কত সুন্দর লাগছে রোদটা, এখন খুব সুন্দর লাগছে কারণ বাইরে ওয়েদারটা একটু চিল। তো এবারে আস্তে আস্তে যত রোদটা উঠবে তারপরে বোঝা যাবে কতটা চিল। তো চলো চট করে খেয়ে নেই। তো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে। আলুর পরোটা অর্ডার দিয়েছি, আর পরোটা দিয়ে তোমার আর হচ্ছে এটা রুটি আর হচ্ছে পনির ভুজিয়া কিছু, পনির সামথিং। ওরা নিরামিষ তো সেই কারণে ও নিরামিষ খাচ্ছে, আর আমি তো আলুর পরোটা জিন্দাবাদ। তো চট করে খেয়ে ফেলছি, খেয়ে ফেলে কথা বলছি। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্টটা বেশ জম্পেজই হয়েছে, কারণ আলুর পরোটা শেষমেশ ঢুকছিল না পেটে, আর জোর করে ঢুকিয়েছি। যাই হোক, মোটামুটি কিছুক্ষণ বসে টাইম টাইম কাটিয়ে আমরা বেরিয়ে চলেছি। আর এখন ঘড়িতে বাজে 7:30, আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রোদটা তো তোমরা দেখতেই পাচ্ছ, রোদটা কি লেভেলের উঠেছে। সকালবেলাটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, এবারে দেখো রোদটা উঠেছে। এখন 7:30 বাজে, এখনই এরকম রোদ, তাহলে কোন পরে কি হবে? তো জুড়ে থাকো, চলো ঠিক আছে। আর তোমরা জুড়ে থেকে বিভিন্ন রকম ছোট ছোট সিনেমেটিক ভিডিওগুলো এনজয় করতে থাকো। বন্ধুরা, আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে চলে এসেছি গ্রামের মধ্যে। দেখুন চারদিকটা একবার, আপনারা দেখুন একবার কি দুর্দান্ত না, অপরূপ সুন্দর চারদিকটা, সবুজ পুরো একদম। এই পাশটা ধান লাগানো হয়েছে কিছুটা, এই পাশটা বাদাম আছে, ধান আছে,
দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই জন্যই বলি না যে গ্রাম সত্যি ভালো, মানে রূপের দিক দিয়ে গ্রাম শহরের থেকে অবশ্যই এক ধাপ উপরে। আপনারা উপভোগ করুন দেখুন কত সুন্দর চারিদিকটা। আমরাও রোদটা তো রয়েছে, তবুও তার মধ্যে দিয়ে যাচ্ছি। কি সুন্দর আঁকামাঁকা পথ, ধান পাকার টাইম, পুরো হলদাটে সবুজ টাইপের, তার কিছুদিন পরে পুরো গোল্ডেন কালারের হবে, তখন তো আরো দুর্দান্ত দেখতে লাগবে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, হচ্ছে আগে আমরা সব মোরাম রাস্তা দেখেছি, তারপরে তোমাদের হচ্ছে এই সমস্তগুলো অনেক পরে হয়েছে। আর এই বাঁধানো রাস্তা, আগে আমরা সব হচ্ছে এই মাটির রাস্তা, মোরাম রাস্তাতেই সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে সমস্ত রাস্তা এসেছে। গ্রামও আস্তে আস্তে আপডেট হচ্ছে আর কি। যাই হোক, কথাটা হচ্ছে যে এই আমরা খুবই কাছাকাছি চলে এসেছি, আর এখানে সবার বাড়িতে একটা করে পুকুর, পুকুরের অভাব নেই। আমি তোমাদেরকে বলেই রাখি এখানে যাচ্ছি, সেটা আমার মাসি বাড়ি, আমার বড় মাসি বাড়ি। আমি অনেক ছোট থেকে, কম করে আমি যখন 4-5 পড়ি তখন থেকে ওদের বাড়িতে প্রথম আসা এই চড়ক উদ্দেশ্যে। তারপর থেকে আমি প্রতি বছর আসতে থাকি এটা নিয়ে। চড়কটা খুব কমই আমার মিস হয় এখানে আসা, কারণ চড়কটা একটা ভালো লাগে, ছোট থেকেই আসি তো, তো সেই কারণে একটা অন্যরকম ফিল হয় মনের মধ্যে। তো বুঝতেই পারছি, তোমাকে বলে গিয়ে মাসি বাড়িতে মাসির দুই ছেলে আছে, দুই দাদা, আর বাকি অন্যান্য সদস্য আছে, তাদের সঙ্গে তোমাদের আলাপ করাবো। চলো দেখি যাই, আর বেশি রাস্তা বাকি নেই। এটা হচ্ছে বর্তনা হাই স্কুল। এটা এখন মোটামুটি আমি এখানে আছি আর 3 দিন, 3 দিনের জম্পেস মজা হবে, কারণ চড়ক অনুসারে বিকেলে আজকে মেলা আছে, কালকে মেনলি চড়ক উৎসবটা, তো আজকে আমরা মেলা যাব। দেখি তার আগে বাড়িতে যাই, মাসিমণি আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে দেখি। এটা আছে দাদাদারই বাড়ি, এই সামনে যে বাড়িটা, আর দোকান খোলা আছে, দেখি কি করছে। কিরে সবই তো করতে হবে, এখন বেকার দেরি করে গেলাম। তোমরা যাকে দেখতে পেলে সে হচ্ছে ওই মাসির ছেলের মতো ছোটো জন, আরেকজন সে কাজে গিয়েছে, তো তার সঙ্গে তোমাদেরকে সন্ধ্যাবেলা ওদের সঙ্গে চালাপ করাবো। আর বাকি দেখি সদস্যদের সঙ্গে বাড়িতে যাই। এই হচ্ছে আমার মাসি বাড়ি, জায়গাটার নাম হচ্ছে প্রপার বর্তনা, এগুলো সব মাটি বাড়ি ছিল। এদের বাড়িটাও কিছুটা পাকা আছে, কিছুটা মাটি বাড়ি। এইটা এটা হচ্ছে তো মেন বাড়ি, আর ওই পাশটা যেটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে পাকা বাড়ি। আমরা উঠে গেছি, চলে এসেছি বাড়িতে। কি গো ইনি হচ্ছে আমার মাসি, বড় মাসি, তোমাদেরকে যেটা বলেছিলাম বাইরে যা বসে আছে দেখলে পায়ের উপর পাতলে, সে হচ্ছে মেসো। আর এই নিয়ে দুজন অবতার, বড় বৌদি, সে হচ্ছে ছোট বৌদি। এই যে এ হচ্ছে তোর নাম কি বলো, তোর নাম বলো, কোন ক্লাসে পড়ো তুমি? এই আরেকজন, আরেকজন হচ্ছে, এ হচ্ছে আমার বর্দা। কি হয়েছে তাতে, যেটা আছি সেটাই নর্মাল রাখতে হবে, কি সেটাই ভালো লাগবে দেখতে। সো বন্ধুরা, আমরা টুকটাক ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর বাকি সবার সঙ্গে মোটামুটি তোমাদের আলাপ করে দিয়েছি। এই যে এই রুমটা, আর বাইরে একবার তোমরা রোদটা দেখো, বাপরে বাপ, প্রচণ্ড টেম্পারেচারের তফাত। এই জায়গাটা আর হচ্ছে তোমার এই জায়গাটা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত পুরো। আর এই রুমটাতে জাস্ট আমি এখন কি করব, এরকম দরজাটা লাগাবো, লাগিয়ে কিছু না শুধু এরকম ধপ করে শুয়ে পড়বো, আর কিছু না। চলো দেখা হচ্ছে 1 ঘন্টা পর। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই সেটা কিন্তু নিচে কমেন্টে লিখে জানাবে, এবং পরের যে রোমাঞ্চক দৃশ্যগুলো আসতে চলেছে তো সেটা দেখতে হলে কী করতে হবে, তোমাদেরকে যে আপকামিং ভিডিওটা সেটা নজর রাখতে হবে কবে ছাড়ছি। আর সেটা করতে হলে তোমাদেরকে তো চ্যানেলের সাথে জুড়ে থাকবে, তো চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে আশা করছি সেটা নতুন করে বলতে হবে না। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আমি সৌরভ মাঝি সাইনিং অফ, টিল দ্যাট স্টে সেফ, স্টে কানেক্টেড।